প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণী বাংলা দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব এবং বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা। আমরা ধ্বনি ও বর্ণ প্রকরণে এবং কিছু বোঝার চেষ্টা করব। ভাষা বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলি মৌলিক ধ্বনি পাই। আমরা ভাষা আমি কথা বলতেছি যে শব্দ বা আওয়াজ, এটাকে আমরা যখন বিশ্লেষণ করি তখন আমরা কতগুলি সূক্ষ্ম অংশ পাই যাকে মৌলিক ধ্বনি বলি। মৌলিক ধ্বনি মানে যেই ধ্বনিটা আর ভাঙা যায়, সেই মৌলিক ধ্বনি কী বলবো? মৌলিক ধ্বনি হল দ্বিগুণ মৌলিক ধ্বনি। সে দুই প্রকার কি? একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জনধ্বনি। এখন স্বরধ্বনি দেখে যে ধ্বনি উচ্চারণ করার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না, মুখ বিভরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে স্বরধ্বনি বলে, যেমন স্বর। আর ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় মুখ বিভরে কোথাও না কোথাও স্পর্শ করে তাকে ব্যঞ্জনধ্বনি বলে, তাকে যেমন হ। এই ধ্বনি থেকে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি থেকে বর্ণের সৃষ্টি হয়েছে। এখন বর্ণটা কি? বর্ণ হলো ধ্বনির সাংকেতিক চিহ্ন, যাকে আমরা ছিন্ন আকারে প্রকাশ করি, ধ্বনির সাংকেতিক চিহ্নকে আমরা বর্ণ করি। এখন এই বর্ণ কাকে বলে? ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। এই বর্ণ দুই প্রকার, একটা হলো স্বরবর্ণ, আর একটা হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ যে বর্ণ উচ্চারণ করার সময় কোনো বর্ণের সহযোগিতা নেওয়া হয় তাকে স্বরবর্ণ, নিজে নিজে উচ্চারিত সেখানে স্বর্ণ স্বরে আয়। আর ব্যঞ্জনবর্ণ যে বর্ণ স্বরবর্ণ ব্যতীত উচ্চারণ করতে পারে তাকে ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বলা হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমষ্টিতে বর্ণমালা বলা। এবার আসুন আমরা স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জনবর্ণ কয়টি, আমরা এই বিষয়ে নিয়ে একটু আলোচনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বরবর্ণ হল ১১, আর ব্যঞ্জনবর্ণ পাচ্ছি ৩৯, মোট মিলে হল ৫০টি। তাহলে বর্ণমালা হল ৫০টি। এবার স্বরবর্ণ ১১টি আমরা দেখতে পাচ্ছি কী কী আছে? স্বয়ং স্বয়া রস্মি দীর্ঘই রস্যাও দীর্ঘাও ঐ ও। এই ১১টি স্বর, এই স্বরবর্ণে আমরা লিখতে গেলে এটা একটা পূর্ণরূপ আছে। স্বরবর্ণের দুটি রূপ আছে, একটা হলো পূর্ণরূপ আর একটা হলো সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ আর একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরবর্ণের দুটি রূপ, একটা হলো পূর্ণরূপ একটা হলো সংক্ষিপ্ত রূপ। যেমন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে আমরা কার, আবার স্বরবর্ণের ব্যঞ্জনবর্ণে সেরকম দুটি রূপ আছে, একটা পূর্ণরূপ একটা হলো সংক্ষিপ্ত। ব্যঞ্জনবর্ণে আমরা সংক্ষিপ্ত রূপটা আমরা ফলাব। এখন আসো আমরা যেমন আমা, এই আমার শব্দটি লিখছি, এইখানে সরিয়ার পূর্ণরূপে ব্যবহার আছে আর আকার সংক্ষিপ্ত রূপ। এখন আসো এখানে কোন কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, যেমন সরিয়া আকার, রশ্মিতে রশ্মিকার, দীর্ঘিতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, এতে এইকার, ওতে ওইকার, ওতে ওকার এবং ওতে ওকার।
তাহলে দেখছি আমরা সর্বনে সংক্ষিপ্ত রূপে কি বলি কার্বন। তাহলে সর্বনে সংক্ষিপ্ত রূপ কয়টা? আমরা যেহেতু সর্বনে একটি সর্বনে সংক্ষিপ্ত রূপ, শুধুমাত্র সর্বনে স্বরীয় সংক্ষিপ্ত রূপ, তাহলে আমাদের যখন নৈবর্তিক বা বহুনির্বাচনের প্রশ্ন করে কোন সর্বনে সংক্ষিপ্ত রূপ নেয়, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে স্বরীয় সংক্ষিপ্ত কোন রূপ নেয়। আর সকল বনে সরিয়া রশ্মি এর মাত্র দশটি বর্ণে সংক্ষিপ্ত রূপ আছে। এইটা লেখাতে আমাদের সংক্ষিপ্ত রূপ আকারও ব্যবহার হয়, আবার পূর্ণ রূপ হিসাবেও ব্যবহার হয়। এখন আসো, আমাদের এইখানে যৌগিক সর্বনাম আছে দুটি। অর্থাৎ যৌগিক সর্বনামটা কি? যৌগিক সর্বনাম হল যে বর্ণের সাথে দুটি সর্বনাম একত্রিত থাকে, যেমন ওই। যৌগিক সর্বনাম দুটি, ওই এবং ও, এই দুটি কী কী? ওই ওইটি মানে অযোগ্রস্য, হ্যাঁ ওকে মানে অ তাহলে যৌগিক সর্বনাম হয় দুটি। আমরা দেখতে পেলাম যৌগিক সর্বনাম কয়টি? দুটি। যেমন ওই ভাইলে কী হয়, আর দুটি সর্বনাম কী? যেমন স্বরীয় এবং রস্যে, আর ওই যুগ মানলে দুটি সর্বনাম রস্য, অযোগ রস্য, এই দুটি সর্বনাম যুক্ত, এটাকে বলা যৌগিক সর্বনাম। এখন আমাদের সর্বর্ণ মোট কয়টি? ১১টি। আর বর্ণমালা যদি বলি তাহলে বলতে হবে আমাদেরকে ৫০টি। এবং সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কা। সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ যেটা তাকে বলা হয় কা। সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে কা। এবং কার আছে? সর্বর্ণে ১০টি। কার আছে সর্বর্ণে ১০টি? সেটা ওটা আমরা এর মধ্যে দেখেছি। এটা সংক্ষিপ্ত আকারও আমাদের দেখাতে ব্যবহৃত হতে পারে, পূর্ণ রূপ আমাদের ব্যবহৃত হতে পারে। এবং কোন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? আমরা দেখতে পাইলাম যে স্বরীয় সর্বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। এবার আমরা দেখি যে দুটি সর্বর্ণ আছে যেটাকে যৌগিক সর্বর্ণ বলা হয়। যৌগিক সর্বর্ণ দুটি হল কি? ওই এবং ও। এবং সেই দুটাকে আমরা জানছি অযোগ্রস্য ও অযোগ্রস্য। এখানে আমাদের বহু নির্বাচনের প্রশ্ন করতে পারে, সেই জায়গায় হয়তো বলতে পারে কোন সর্বর্ণটি যৌগিক রূপ, অথবা একটা উদাহরণ দিয়ে চারটে উদাহরণ দিয়ে দিতে পারে, একটা সঠিক উদাহরণ দিয়ে দেখবেন যে কোনটি যৌগিক সর্বর্ণের উদাহরণ, এবার আমাদের প্রশ্ন করতে পারে। তাহলে আমরা দেখলাম ধ্বনি, ধ্বনি থেকে আসছে, ধ্বনি থেকে আমাদের বর্ণ আসছে, বর্ণ মানে বর্ণ হল, বর্ণ হল কোনো ধ্বনির সাংকেতিক চিহ্ন, আর সেই চিহ্ন বর্ণকে ভাগ করছে দুভাগে সর্বর্ণ এবং ব্যঞ্জন। সর্বর্ণ কাকে বলে? আমরা বলছি যে যে বর্ণ সরাসরি কোনো বর্ণের স্বাভাবিক ছাড়া উচ্চারিত হয় তাকেই সর্বর্ণ বলে। আর যেটা বিশেষ করি সর্বর্ণ ব্যঞ্জন সর্বর্ণের এই সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে ব্যঞ্জন বর্ণ বলে। যেমন আমরা দেখি ব্যঞ্জন বর্ণগুলো বিশেষ করে উচ্চারণ সুবিধার জন্য অ বর্ণটিকে যুক্ত হয়, যেমন ক। ক ক উচ্চারণ করার সময় আমরা ক সাথে অ আসে, তাই সর্বর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে। যে সমস্ত ব্যঞ্জন বর্ণের সাথে বিশেষ করে সর্বর্ণ থাকবে না সেই সমস্ত ব্যঞ্জন বর্ণের নিচে এরকম হর্ষচিহ্ন থাকে, এটাকে ব্যাকরণে হর্ষচিহ্ন বলা হয়। তার মানে বুঝতে হবে যে এই বর্ণের নিচে যদি হর্ষচিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো সর্বর্ণ নেই। তাহলে আমরা বর্ণমালা পাইলাম ৫০টি, সর্বর্ণ পাইলাম ১১টি, এর মধ্যে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কী সেটাকে বলা হয় কা। আর এবার না সব ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ হল ৩৯টি। ব্যঞ্জন বর্ণেরও দুটি রূপ আছে, একটা পূর্ণ রূপ একটা হলো সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। আর এই ব্যঞ্জন বর্ণ ৩৯টিকে আমাদের উচ্চারণের স্থান অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করেছে, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে আমরা পাঁচ ভাগে ভাগ করছি। এবং সেই পাঁচটা ভাগ হল, একটা হলো জিহ্বামূলীয় বর্ণ, আর একটা হলো অগ্রতাল বর্ণ, পশ্চাদন্ত বর্ণ, অগ্রদন্ত বর্ণ এবং উষ্ঠ বর্ণ। অর্থাৎ উচ্চারণ অনুযায়ী যেটা কণ্ঠের মাধ্যমে উচ্চারণ হয় তাকে আমরা কণ্ঠ বর্ণ বলি, যেমন ক খ গ ঘ। এই উম এই পাঁচটি বর্ণ কণ্ঠের মাধ্যমে উচ্চারণ, তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে আমরা ভাগ করছিলাম পাঁচটি ভাগে। যেমন প্রথম হলো কণ্ঠবর্ণ, কণ্ঠবর্ণ কণ্ঠ 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 হল ক খ গ ঘ। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি, যেটা সর্বর্ণ বেলাও আছে ব্যঞ্জন বর্ণ বেলাও আছে। যেমন আমরা স্বরলিপির উপর একটা রেখা টান, আর ওলিপিতে আমাদের কোনো রেখা নেই। এই যেরকম ব্যঞ্জনের বেলা বেলাও দেখা যাচ্ছে কলিপির উপরে কোনো একটা রেখা আছে, স্বরেখার সময় এই
কে কোন রেখাকে মাত্রা বলা হয়, একে ব্যাকরণ ভাষা মাত্রা। কোন কোন বর্ণে পূর্ণ মাত্রা আছে, কোন কোন বর্ণে অর্ধ মাত্রা আছে, কোন কোন বর্ণে মাত্রা নেই, যেটা সর্বনামের বেলাও আছে ব্যঞ্জনবর্ণের বেলা। যেমন সর্বনামের বেলা আমরা যখন দেখতে পাচ্ছি, যেমন চারটি বর্ণের বেলা মাত্রা, চারটি বর্ণের বেলা দেখুন এই চারটি বর্ণের বেলা মাত্রা, সুতরাং সর্বনামে মাত্রাহীন বর্ণ হল চারটি। এরকম ক থেকে একেবারে উচ্চ দৃষ্টি বর্ণের ভিতর কোন কোন বর্ণ মাতৃণ্ড মাত্রা আছে, কোন কোন বর্ণ অর্ধ মাত্রা আছে, কোন কোন বর্ণের মাত্রা। সুতরাং এখানে মাত্রা কাকে বলে, বর্ণের উপরে রেখা বা কোষীকে মাত্রা বলে, প্রশ্ন আসতে পারে যে কোন বর্ণে মাত্রা আছে, কোন বর্ণে মাত্রা নেই, এই বিষয়টিতে অনেক সময় আসতে পারে। যদি বলা হয় ক কোন মাত্রা পূর্ণ মাত্রা বর্ণ, ক অর্ধ মাত্রা বর্ণ এবং ম হল মাত্রাহীন বর্ণ, এরকম প্রশ্ন আমাদের মধ্যে। এখন আসলে স্থান অনুযায়ী আমাদের এই ব্যঞ্জন বর্ণটি যে পাঁচটি ভাগ আছে সেটা কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ মানে যেগুলি কণ্ঠের সাহায্যে উচ্চারণ, যেমন ক কণ্ঠের মাধ্যমে উচ্চারণ। এখন এই কর্মবর্ণের উদাহরণ কণ্ঠবর্ণের উদাহরণ, এবং এটাকে উচ্চ স্থান অনুযায়ী এটাকে জিহ্বামূলীয় বর্ণ বলা হয়, এটাকে আবার জিহ্বা জিহ্বামূলীয় বর্ণ বলা হয়। তাহলে এটাকে জিহ্বামূলীয় বর্ণ, তাহলে ক কোন বর্ণ কণ্ঠবর্ণ। আবার যে প্রশ্ন করতে পারে ককে জিহ্বামূলীয় বর্ণ বা কোনটি জিহ্বামূলীয় বর্ণ কোনটি কণ্ঠবর্ণ, একই প্রশ্ন। ঠিক অগ্রতালতে যাকে তালিব্বা বর্ণ বলা হয়, তালিব্বা বর্ণ হল তালিব্বা বর্ণ, তালিব্বা বর্ণ। যেমন আমি দুটা ধান চ ছ চ এবং ছ এভাবে আমাদের বইতে অনেকগুলি বর্ণ আছে তালিব্বা বর্ণ, এটাকে বলা হয় অগ্রতাল বর্ণ, এদের নাম হল অগ্রতাল অগ্রতাল তাল। তারপরে আস তোমার মধ্যাহ্ন বর্ণ বা দন্তমূলীয় বর্ণ, দন্তমূলীয় বর্ণ তাকে সাহিত্য, যেমন দন্তমূলীয় বর্ণ, হ্যাঁ যেমন দন্তর মূল মূল মানে শেষ পচ্চা শেষ দিয়ে উচ্চারণ, যেমন ক ঠ ক ঠ এভাবে আরও আছে, এগুলিকে দন্তমূলীয় বর্ণ বলা হয়, এবং এটা দাঁতের পচ্চা মানে শেষ ভাগ দিয়ে উচ্চারণ। যেমন আরেকটা আছে দন্তমূল্য বর্ণ, শুধু দন্ত দাঁতের সাহিত্য উচ্চারণ দন্তমূল্য ত থ দ, হ্যাঁ থ এগুলি দাঁতের সাহিত্য উচ্চারণ, এদেরকে দন্তমূলীয় বর্ণ দন্তবর্ণ বলা হয় বা অগ্রবর্ণ বলা হয়, এটাকে অগ্রবর্ণ অগ্রবর্ণ। আর ওইটা হল ওইটা হল দন্তমূলীয় যেটা পচ্চা পচ্চাদন্ত প পচ্চাদন্ত, তাহলে কোনগুলি পচ্চাদন্তীয় বর্ণ কোনগুলি অগ্রদন্তবর্ণ বা অগ্রদন্তবর্ণ যেগুলি সেগুলিকে বলা হয় দন্তবর্ণ। আর কুষ্ঠবর্ণ কুষ্ঠ মানে ঠোঁটের সাহায্যে যে বর্ণগুলো উচ্চারণ, যেমন ক ক কুষ্ঠবর্ণ কুষ্ঠবর্ণ কুষ্ঠ কুষ্ঠবর্ণ প হ ব ধ ম এইগুলিকে কুষ্ঠবর্ণ বলে। তাহলে এখন আমরা আজকে যে যে বিষয়টা জানলাম সেটা হলো বর্ণ কাকে বলে, বর্ণ হল ধ্বনির সাংকেতিক সীম। বর্ণকে দুভাগে ভাগ হয়েছে, একটা হলো স্বরবর্ণ একটা হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ হলো স্বরবর্ণের দৈত্যিক সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে, আর ব্যঞ্জনবর্ণের দৈত্যিক সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ। এবং স্বরবর্ণের একটা পূর্ণরূপ আছে সংক্ষিপ্ত রয়েছে, পূর্ণরূপটা হলো কি যে যেটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, আর সংক্ষিপ্ত যেটা কোনো বর্ণের সাথে সংক্ষেপ আকার ব্যবহৃত হয়। তাই ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কলা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কা। হ্যাঁ, আর আজকে আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ অনুসারে কণ্ঠবর্ণ যাকে বলা হয় কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ, আবার এই তালিবা বর্ণকে বলা হয় অগ্রতালু বর্ণ, আবার দন্ত পচ্চাদন্তমূলীয় বর্ণকে বলা হয় দন্তমূলীয় বর্ণ, অগ্রদন্তমূলকে দন্তবর্ণ বলা, উষ্ঠবর্ণকে বলা উষ্ঠবর্ণ। তাহলে এই জায়গায় আমরা জানব যে কোনটি তালিবা বর্ণ, কোনটি পশ্চাদন্তমূলীয় বর্ণ, কোনটি অগ্রদন্তমূলীয় বর্ণ, কোনটি উষ্ঠবর্ণের উদাহরণ। এই বিষয়গুলি আমরা নবীর দিকে আসলে আমরা বুঝতে পারবো। আজকে আমরা শুধুমাত্র বর্ণ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের কিছু অংশ আলোচনা করলাম, আগামীতে আমরা এই অধ্যায়ের বাকি অংশগুলি আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, সবাই ভালো থাকো।